काउंटर ऑफ बिजी, काउंटर ऑफ बिजी बोले ना सेट कर लो। देखो ना हमारे आप पिक्चर ना ये यार मुझे तो ताहले हम रिस्टार्ट करें नेट कनेक्शन चले आसछे সবগুলা নেওয়া হয়েছে আপনাদের সবই যদি নেওয়া হয়ে থাকে তাহলে ওই অবস্থায় স্টপ থাকেন এখন আমি যা করব সেগুলা দেখবেন ল্যাপটপ গুলা অফ করে দেন না আমি এর আগেও বলেছি ম্যাপের ছবি নেওয়া লাগবে না কন্ট্রোলার
ডক্টর শিফট এস জেপিজি সেভ বেলা ডট জেপিজি ডান ছবি না ডান আপনাদের কি হয়েছে? এতক্ষণ কি করে নিলাম দেখেন না? তাহলে আপনি স্টপ থাকেন, পরে দেখে নিন। এখন যা করতেছে এগুলো দেখেন, আর টিউটোরিয়াল তৈরি হচ্ছে এটা পরে দেখে নিন, ঠিক আছে? চেষ্টা করি কথা কম বলার, না বললেই ভালো হয়। প্রশ্ন যা করার থাকবে আমি পরে দিয়ে দিব উত্তর। ল্যাপটপ গুলো অফ করতে বলছি। এখানে আমরা নতুন একটা ফাইল নেব, আমরা যে ফোল্ডারটা তৈরি করছি টিউটোরিয়াল সাধারণত যেরকম প্রফেশনাল হয় সেই ধরনের হবে না, বুঝতেই পারছেন, ঠিক আছে? আশা করি টিউটোরিয়াল দেখার পর চরম হাসাহাসি করবেন, এটাও একটা মজা। আচ্ছা, অনু পিএনজি টু এইচটিএমএল এই ফোল্ডার তৈরি করছি, এখানে ইমেজ গুলা নিয়েছি আমরা। ইমেজ গুলা এখানে আছে, একটা নতুন ফাইল নেব ইনডেক্স ডট এইচটিএমএল। এরপর কি আমরা সিএসএস নামে ফোল্ডার নেব, নিউতে গিয়ে ফোল্ডার সিএসএস, সিএসএস এর ভিতরে কথা কম বলি স্টাইল ডট সিএসএস। এত হাসি পাইলে হবে? লোডিং হচ্ছে, আমরা কোথায় যাবো? গেট বুট স্ট্র্যাপ ডট কম, তাই না? বুট স্ট্র্যাপ ডট কম, এখান থেকে আমরা যেহেতু পিএসজিটা বুট স্ট্র্যাপ দিয়ে আমরা তৈরি করব, গেট বুট স্ট্র্যাপে গিয়ে ডাউনলোড বুট স্ট্র্যাপ এখানে ক্লিক করার পর জাস্ট বুট স্ট্র্যাপ ডাউনলোড বুট স্ট্র্যাপটা ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে অলমোস্ট। জিপ ফাইল ডাউনলোড হয়েছে, ডেস্কটপে গেলাম, ওটা কাট করে অনু পিএসজি টেবিল এখানে এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করে এখান থেকে আমরা আনজিপ করবো, এটা এখানে আনজিপ করলাম, এই যে জিপটা আউট করে দিলাম। বুটস্ট্র্যাপ এর ভিতর থেকে আমাদের ফন্টস ফোল্ডারটা নেব, এই যে ফন্টস ফোল্ডারটা এখানে রাখলাম। এরপর সিএসএস এর কোনটা নেব? বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস, এই যেটা বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এটা নিয়ে আমরা কোথায় রাখবো? আমাদের সিএসএস ফোল্ডারে, যেখানে রাখলাম। আর কি নেব? বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, আমরা জেএস বলে একটা ফোল্ডার নিয়ে নেব আমাদের এখানে।
কাজটা আউট করে দিব। তো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, আর সামনে যে যে ফাইলগুলো লাগবে সেগুলো আমরা কাজের সুবিধার্থে নিয়ে নেব পরবর্তীতে। তো ইন্ডেক্স ডট এইচ টি এম এল ওপেন করি, শেষ কাজ করি, সব আউট করি। আচ্ছা, এইচ টি এম এল এইচ টি এম এল ইস টু ফাইভ, কি টাইটেল কি দেবো? অনু পিএইচডি টু এইচ টি এম এল। ওকে, এখন লিঙ্কগুলো করাতে হবে। লিঙ্ক সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, কি আছে বুটস্ট্র্যাপটা আগে নেব, ডট মিল ডট সিএসএস, আর একটা কি আছে আমাদের স্টাইল ডট সিএসএস। স্ক্রিপ্টের ভিতরে ফার্স্ট স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন জেএস ফোল্ডারের ভিতরে আছে আমাদের স্ক্রিপ্টটা, কি নাম আছে দেখে আসি তো একবার। এত জোরে শব্দ করলে কি আর টিউটোরিয়াল হয়? আচ্ছা, সেটা তো আমরা বুঝতে পারছি। সেটা দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমাদের বুট স্ট্র্যাপটা পাইলো কিনা একটু চেক করি। তাহলে কিভাবে চেক করব? আমরা আগে যে ক্লাস নেব কন্টেইনার, এর ভিতরে কিছু লিখলেই তো বুঝতে পারছি যে আমাদের লেখাটা কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শুরু হবে আমাদের লেখাটা। ফায়ারফক্স দিয়ে ওপেন করলাম, ওপেন হয়নি, ওপেন হইতে একটু সময় নিবে ফায়ারফক্স। আমাদের ল্যাপটপের কনফিগারেশন অনেক ফাস্ট, তো এই যে ওপেন হয়েছে। এই যে এখান থেকে শুরু হয়েছে না, তাহলে আমাদের বুট স্ট্র্যাপ ইনস্টলটা পাইছে। আমরা প্রত্যেকটা অংশ, পিএইচডি প্রত্যেকটা অংশ এক একটা সেকশনের ভিতরে নিয়ে নিব। এই একটা অংশ যেভাবে এর আগে দেখাচ্ছিলাম, এই একটা অংশ প্রত্যেকটা অংশ এক একটা সেকশনের ভিতরে নিয়ে নিব, ঠিক আছে? তার জন্য আমাদের কি করা লাগবে, সেকশন, সেকশন বলে একটা ট্যাগ আছে, ঠিক আছে, এসিসিটিআইওএন,
সেকশনের একটা আইডি দিয়ে নিই আমরা, যদি কখনো স্টাইল করা লাগে। সেকশনের আইডি কি দেবো আমরা? প্রথমে কোন অংশ করবো? মেনু, মেনু। এখন সেকশনের ভিতরে কন্টেইনার ক্লাসটা নিলাম, কন্টেইনারের ভিতরে সব অংশ সেকশন 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 এভাবে আলাদা আলাদা করব। আমরা দেখতে থাকি, তারপরে প্রশ্ন করি, কিভাবে কি হচ্ছে বুঝতে পারবে। কন্টেইনারের ভিতরে আমাদের প্রথম মেনু অংশ দরকার। তো বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসে যাব, কম্পোনেন্টস থেকে এখানে ন্যাপবার, যে ডান সাইডে ন্যাপবার, ন্যাপবারে ক্লিক করলাম। এই যে এই মেনু অংশটা, এখান থেকে আমরা নিয়ে নিব। এই যে এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক করলাম, এই কোডটুকু কপি হয়ে গেছে। এই যে এখানে লেখা আসছে কপিড, এখানে কপি হয়ে গেছে। এখন এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এটা একটু সুন্দর মতো পজিশনে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এইটা সিলেক্ট করে ট্যাব, আমরা আমরাই তো। আচ্ছা, এটা আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা কথা কম বললে দেখা যাচ্ছে পরবর্তীতে বুঝতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? যদি এখানে না বুঝতে পারেন, টিউটোরিয়াল দেখার পরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, কি হবে সেটা এখন প্রশ্ন না, আমি বলেছি এটা করি, তারপরে আপনি বুঝতে পারবেন। আমরা রাখবো, আচ্ছা এটা চলে এসছে, আমরা ব্র্যান্ডের এখানে একটা লোগো দেব, বাকি এই এই পাশের এই মেনুটা উঠাই দেব, লিংক লিংক ড্রপ ডাউন উঠাই দেব, দিয়ে এই পাশের এখান থেকে মেনু আমরা শুরু করব। আমাদের পিএইচডিটাতে দেখেন তাই বলতেছে, এখানে একটা লোগো আছে আর ডান দিকে থেকে মেনু শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এই ইউআরটা এটা উঠাই দিলাম, দিয়ে এখন একটা রিলোড দিই, এখানে অংশটা উঠে গেছে। এখন এই সার্চ এটা আমাদের দরকার নাই, এটার জন্য এই যে ফর্ম, এই ফর্ম অংশটা উঠাই দিলাম। এটাও গেল। এখন লিংক ড্রপ ডাউন, ড্রপ ডাউন তো দরকার নাই আমাদের, তাই না? এখানে ড্রপ ডাউন দরকার নাই, তাহলে আমরা ড্রপ ডাউন বাদে যেগুলো আছে এই এলাই আর এই একটা এলাই, এই এলাইটা ড্রপ ডাউন এটা আউট করে দিই। আর এটা কয়টা কন্ট্রোল ডি দিয়ে বেশি করে নিলাম, প্রথমে হোম, এরপর কি অ্যাবাউট আস, অ্যাবাউট আস সার্ভিসেস, আওয়ার টিম, আওয়ার পোর্টফোলিও, আওয়ার প্রাইসিং, কন্ট্যাক্ট।
ওকে এখন ডিলিট দিয়ে আসি, হয়ে গেছে এগুলা। তো ব্র্যান্ডের জায়গায় আমাদের লোগোটা নিয়ে আসতে হবে। ব্র্যান্ডটা কি এর ভিতরে আছে, এখানে মাউস নিয়ে গেলে একটা লিংক মানে হ্যান্ড শো করতেছে। তো ব্র্যান্ডের ভিতরে এর ভিতরে মানে এই এর ভিতরে ব্র্যান্ড, এই এর ভিতরে আমরা ডিপ নেব, ডিপ ডিপ ক্লাস কি দেব লোগো, এই লোগোর ভিতরে আইএমজি এরকম এর ভিতরে ডিপ নেওয়া যায় এরকম কখনো দেখেননি তাই না? আচ্ছা কোনো প্রবলেম নাই, এর ভিতরেও ডিপ নেওয়া যায়। আচ্ছা লোগোর ভিতরে এখন ইমেজ, ইমেজের ভিতরে কি দেব, আই এম এ জি এস ইমেজেস ফোল্ডার লোগো ডট পিএনজি হইল, ফোল্ডারে জাস্ট লিখলেও হয় না লিখলেও হয়, লিখলে সুবিধা বেশি, লোগো লিখে দিলাম। এখন আমাদের লোগোটা চলে এসছে, ঠিক আছে। লোগোটা দেখেন একটু নড়চড় করার দরকার হচ্ছে না, কারণ লোগোটার উপরে এই যে সাদা অংশটা দেখতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এখন কি বোঝা যায় একটু, এই উপরে যে অংশটা জায়গা রয়েছে ঠিক আছে, ওই জায়গাটা দেখেন এখানেও আছে, এখানে আছে না? তাহলে আমাদের লোগোটা নড়ানোর কোনো দরকার নাই, ইজিলি লোগোটা এখানেই থাকবে। এখন কি কি দরকার আমাদের, দেখেন মেনুর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা উঠাতে হবে। ব্যাকগ্রাউন্ডটা উঠাতে হলে এখানে রাইট বাটন ক্লিক করব, ইনস্পেক্ট এলিমেন্টে চলে যাব, ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে এখানে মাউস পয়েন্টটা সিলেক্ট করলাম, এই যে এখানে ন্যাপবার, ন্যাপবার ডিফল্ট এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া রয়েছে আর একটা বর্ডার কালার দেওয়া রয়েছে। এখান থেকে যদি উঠাই দিই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার উঠে গেল, বর্ডার উঠে গেল, ঠিক আছে না? তো আমরা তো নিয়েছি সিএসএস এর মিনিফাইড ভার্সন, ওটা চেঞ্জ করা যাবে না কিন্তু ওভার রাইট করা যাবে। এটা ন্যাপবার ডিফল্ট এটা কপি করলাম, এই অংশটা কপি করার পর আমাদের সিএসএস যেটা আমরা নিজেরা তৈরি করছি এখন এই স্টাইল ডট সিএসএস এটা ওপেন করলাম, এটা মুভ টু আদার ভিউ করি, এই যে ন্যাপবার ডিফল্ট, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট। বর্ডার কালার কি দেব, বর্ডার কালারও ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন আউট হয়েছে। এরপর এই লেখাগুলা মেনুর লেখাগুলা সব ক্যাপিটাল লেটারের তাই না, এবং এর কালার সাদা, হোভার করলে একটা কালার আসবে, তো আমরা সেগুলা করে ফেলি, ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা করে ফেলবো।
আচ্ছা, নেপবার এল আই, এটার প্যাডিং টপ দেওয়া রয়েছে 15 পিক্সেল। আমরা আর একটু বাড়াই, অনেক বেশি হয়ে গেছে, এটা দেরিতে, অনেক দেরিতে কাজ করতেছে। আচ্ছা, আমরা এটা কপি রোল করি, প্যাডিং টপ 45 পিক্সেল দিয়ে দেখি, আর প্যাডিং বটম এখানে দরকার নাই আপাতত। এই অনু লেখাটার এই ইউ ইউর মাথা সোজাসুজি দেখবেন এটা আসছে কিনা, এখানে দেখেন এই যে ইউর মাথা উপর সোজাসুজি এই মেনুটা রয়েছে, তাই না? আবার আপনি এখান থেকে এটা কতটুক হাইট রয়েছে উপরে জায়গা বোঝা যাচ্ছে। আমাদের তো 15 পিক্সেল দেওয়াই ছিল, এরপরে দেখেন 44 পিক্সেল 45 পিক্সেল হয়ে যাচ্ছে উপরে। এটা 55 পিক্সেল করে দেখি। এখন মনে হয় ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, এই লেখাটা তাহলে আমরা 45ই দিয়ে রাখি। ওকে, 45। এরপর এটা কিসে করলাম, ন্যাপ ন্যাপ বার ন্যাপ এলআই এ, এলআই এ গুলার টেক্সট ট্রান্সফর্ম। আপার কেস হয়ে গেল। এরপর কি ফন্ট এড গুলা, ফন্ট আমাদের ওটা এখন সাদার উপরে রয়েছে, কালার দিলে আর দেখা যাবে না, সাদা কালার যদি এখন দিয়ে দিই তো কালারটা আমরা পরে দিব। ফন্ট ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড হয়েছে। এখন ফন্ট সাইজ কত দেওয়া আছে আমরা দেখে আসি। অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা 16 পিক্সেল দিয়ে দিই। ওকে, ওভার করলে একটা কালার আসবে, অনুর যে কালারটা এই কালারটা ওভার করলে আসবে, তাই না? ফন্ট
তো ফন্ট ফ্যামিলিটা আমরা এখন চেঞ্জ করব না। ওকে, যে ফন্টটা আমরা বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছি এটা ইউজ করি। ফন্ট ফ্যামিলি বা ফন্টটা চেঞ্জ করা জানেন আপনারা, কিন্তু আবার তো ফন্টটা ডাউনলোড করতেছি না। আচ্ছা, এখন এখান থেকে দেখি আমরা ইনসপেক্ট এলিমেন্ট করে, এটার উপর রাইট বাটন ক্লিক করে হোভারে ক্লিক করব। কোন অংশটার উপরে? এই যে এর উপরে রাইট বাটন ক্লিক করে হোভারে ক্লিক করব, তাহলে এখানে হোভার অংশটা দেখতে পাবো। এই যে এখন হোভার অংশটা পেয়েছি। এটা কপি রুল করলাম, হোভারে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দেওয়া রয়েছে আর কালার থ্রি থ্রি থ্রি। তো আমরা হোভারে কালারটা নিয়ে নিই, কালার কোনটা নেব? এইটা, এই যে কালার কোডটা ক্যান্সেল করে দিলাম। এই যে কালার কোড এখানে দিয়ে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট এটার দরকার নাই এখানে। এখন হোভার করলে কালারটা আসছে। এখন দেখেন ক্লিক করলে এই কালারটা ধরে রাখছে, তাই না? ক্লিক করলে এই কালারটা ধরে রাখছে না? তাহলে আমরা ওটার কাজ হচ্ছে যে ফোকাস, ফোকাস কি কালার হবে, এতে যে কালারটা রয়েছে এতে কালার রয়েছে 777 পসিবলি। আমরা একবার দেখে আসি, এই যে এতে কালার রয়েছে 777, ঠিক আছে। আমরা ওটা পরবর্তীতে সাদা দেব, আপাতত 777 দিয়ে রাখি। তাহলে এখন যেমন ক্লিক করার পর এটা এই কালারটা ধরে রাখছে, ধরে রাখছে না? এখন ওখানে ফোকাসে কালারটা এই এই কালারই দিয়ে দিয়েছি, উপরে যে কালারটা রয়েছে। এখন এখন ক্লিক করব, দেখেন ওই কালারটা যেটা রয়েছে এটাই ধরে রাখছে, কিন্তু বোঝার উপায় নাই। বোঝা যাচ্ছে যে এই কালারটা চেঞ্জ ধরে রাখছে, যে কালারটা সেটা চেঞ্জ হয়েছে, কারণ যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, ঠিক আছে। তো আমাদের মেনু অংশটা মনে হয় হয়ে গেছে, তাই না?